الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشرهن وأنتم عاكفون في المساجد وقال النبي صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি দুটি প্রশ্ন নিয়ে একটি হলো ইতিকাফ করা এটা কি এবং ইতিকাফ কখন করতে হয় এই দুটি বিষয়ে জানতে চেয়েছেন আমরা প্রথমে ইতিকাফ নিয়ে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 187 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ আল্লাহর ঘরে নির্জনতা অবলম্বন করে রমজানুল মুবারকের শেষ দশকে মসজিদে অবস্থান করে ইতিকাফ করো এখন আমরা বুঝব ইতিকাফ এর শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ ইতিকাফ এর শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার বন্ধুর সুন্নাত অনুসরণ করার লক্ষ্যে রমজানুল মুবারকের শেষ দশকে ইবাদত করা তথা লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে মসজিদের মধ্যে অবস্থান করার নাম কি ইতিকাফ বলা হয় এই ইতিকাফ তিন প্রকার একটা হলো ওয়াজিব আর একটা হলো সুন্নাত আর একটা হলো মুস্তাহাব ওয়াজিব হলো মান্নতের সাথে সম্পৃক্ত যদি কেউ কোনো কাজের ক্ষেত্রে মান্নত করে যে আমি এই কাজটা হলে আমি মসজিদে অবস্থানরত থেকে আল্লাহর ইবাদত করব তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যায় সে যদি ইতিকাফ না করে তাহলে সে গুনাহগার হবে আর দ্বিতীয় হলো সুন্নাত রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2023 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান তথা লাস্টের রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহর রাসূল মসজিদে অবস্থানরত থেকে নির্জনতা অবলম্বন করে আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন লাস্টের 10 দিন হলো ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা যদি কেউ সমাজবাসী গ্রামবাসীর পক্ষ জামে মসজিদে যদি কেউ ইতিকাফ না করে তাহলে পুরো মহল্লাবাসী বা পুরো গ্রামবাসী গুনাহগার হবে এজন্য লাস্টের দশকে আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন এবং আমাদেরকেও আল্লাহর রাসূল হুকুম করেছেন এজন্য আমাদের জন্য সুন্নাত হলো লাস্টের 10 দিন ইতিকাফ করা আর একটা হলো মুস্তাহাব তিন দিন অথবা একদিনের জন্য কি করা মসজিদে অবস্থান করে ইতিকাফ করা এখন যদি ইতিকাফ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা এর জন্য সীমা নির্ধারিত করে দিয়েছেন যে মসজিদে অবস্থানরত থেকে নির্জনতা অবলম্বন করে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকা যদি মশগুল যদি থাকি তাহলে আমরা হয়তো লাইলাতুল কদর পাব এবং আল্লাহ তাআলার নৈকট্যতা লাভ করতে পারব তাই আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা বর্ণনা করে দিয়েছেন যেন এই সীমার মধ্যে আমরা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গ্যারান্টি স্বরূপ বলেছেন আমরা তাহলে মুত্তাকি হতে পারব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 187 নম্বর আয়াতের শেষে বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা
في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যখন তোমরা ইতিকাফ করো ইতিকাফ থাকা অবস্থাতে তোমরা মসজিদের বাইরে শরীয়ত প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে ইতিকাফ করেছেন তখন শরীয়ত বিধান ছাড়া বাইরে বের হবে না শরীয়ত বিধান বলতে যদি কারো বাড়ির লোক নেই তার খানাপিনার সমস্যা অথবা মসজিদের আশেপাশে মসজিদের তা সে যেরকম পায়খানা টয়লেট ব্যবহার করবে এরকম টয়লেট নেই গোসলখানা নেই তাহলে এরকম হাম্মামের যদি ব্যবস্থা না থাকে তাহলে সে তার শরীয়ত জরুরত সারার জন্য সে নিজের পাশাপাশি কাহারের সাথে কথা না বলে তার ঘরে গিয়ে সে কাজবাস সেরে আসতে পারে এটা হলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমা এই সীমার মধ্যে যদি থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের ক্ষেত্রে যারা ইতিকাফ করবে তাদেরকে আল্লাহ তাআলা গ্যারান্টির সাথে কালামে তারাজ্জি নিয়ে এসে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকী হতে পারো তো এই জন্য আমরা যদি মুত্তাকী হতে চাই তাহলে আল্লাহ তাআলার এই সীমার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে সম্মানিত প্রিয় দর্শক এটা হলো ইতিকাফ এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবং ইতিকাফ কত প্রকার এবং ইতিকাফ যদি করি এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তারগীব এবং আহসানুল বয়ানের মধ্যে লেখক লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত অনুকরণ করার লক্ষ্যে যদি লাস্টের 10 দিনে কেউ ইতিকাফ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দুটি হজ কবুলিয়াত হজের এবং দুটি উমরা কবুলিয়াত উমরার সব তার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ যদি কেউ 10 দিনের ইতিকাফ করে তাহলে সে এই সব পাবে কিন্তু আল্লাহ তাআলার সীমা যতটুকু বর্ণিত আছে এই সীমার মধ্য থেকে যদি এই 10 দিন ইতিকাফ করে তাহলে সে এই সবে সে ভূষিত হবে তথা সে এই সব পাবে আরেকটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করার নিয়তে 3 দিন শেষের 3 দিন অথবা 10 দিন 10 দিন করতে পারলো না 3 দিন অথবা 1 দিন করলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমাল নামায় এরকম সব দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না এবং কিয়ামতের দিন জাহান্নাম কে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন তথা এর ব্যাখ্যাতে তাফসিরে আহসানুল বায়ানের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন না বরং জান্নাত উপহার দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা সকলেই লাস্টের 10 দিন শবে কদর পাওয়ার লক্ষ্যে শবে কদরকে তালাশ করার উদ্দেশ্যে শেষ দশকে আমরা সকলেই মসজিদে অবস্থান করে ইতিকাফ করব এখানে তাহলে আমি আল্লাহর রাসূলের সুন্নাত এর উপর আমল করতে পারব এবং দুটি হজ এবং দুটি উমরা করার সব অর্জন করতে পারবো এবং আমি লাইলাতুল কদরও পেয়ে যাব ইনশাআল্লাহ এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতিমালা মেনে আমরা সকলেই মসজিদে ইতিকাফ করব আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে যদি সে কোনো কাজ বাহিরের কোনো কাজ করতে নাও পারে সে যদি কোনো ইবাদত যদি না করে শুধু অবস্থান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মানুষ যে সকল ইবাদত করবে ওই সকল সে যদি ইবাদত নাও করে তাও পূর্ণাঙ্গ সব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল লাস্টের 10 দিন এর উপর ইতিকাফ করার জন্য বারবার করে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ প্রদান করেছেন তো এজন্য আমরা সকলেই বেশি বেশি করে মসজিদে ইতিকাফ করার আল্লাহ তাআলার সীমা যতটুকু দিয়েছেন এটা আমরা মেনে এই সীমাবদ্ধ তা আমরা গ্রহণ করে আমরা ইতিকাফ করব ইতিকাফ করা অবস্থাতে বেশি বেশি দুনিয়াবি কথা বলা বাইরের সময় কাটানো এটা হলো মাকরুহ এজন্য আমরা মাকরুহ হাতকে পরিহার করে আমরা মসজিদে ইতিকাফ করব এজন্য হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যদি কোনো মানুষ ইবাদত নাও করতে পারে তাও
মসজিদের মধ্যে যদি অবস্থান করে তাহলে সে প্রত্যেকটি আমল করার সব পাবে তথা বরওয়াজুদাস খসতুম বিহদমকন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য ইতিকাফ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সারা জিন্দেগির কত গুনাহকে মাফ করে দিবেন এজন্য প্রিয় দর্শক আমরা সকলে বেশি বেশি করে আল্লাহর রাসূলের সুন্নাতকে বেশি বেশি করে অনুসরণ করার চেষ্টা করব এবং লাস্টের 10 দিনে বেশি বেশি করে ইতিকাফ করার নিয়ত করে আমরা ইতিকাফ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়াখিদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।